গাইজ, গেমে চারটে ইবুগান ব্যাক চলে আসছে আর আমার আড়িতে মাত্র 14টা ডায়মন্ড আছে। আর মাত্র 14 ডায়মন্ডে এই ইবুগান গুলো কেমনে বের করবো গাইজ? আমার সবগুলো ইবুগান বের করতে হবে। আমার আড়িতে এখন ডায়মন্ডও নাই, কেমনে যে ইবুগান গুলো বের করবো বুঝতেছি না। আচ্ছা, একটা কাজ করা যায়, গেরিনা মডারেটর মাসুদ ভাইকে কল দিই। এখন বর্তমানে কত ডায়মন্ড আছে আপনার আইডিতে? এই তো 14 ডায়মন্ড। 14 ডায়মন্ড ইবুগান গুলো কেমনে বের করবো? মাসুদ ভাই, আমি ইবুগান গুলো বের করবো কিন্তু আমার আইডিতে ডায়মন্ড নাই। এখন যদি ইবুগান বের করার জন্য কিছু ডায়মন্ড আমার আইডিতে দেওয়া যায় তাহলে আমার জন্য ভালো হইতো আর কি। আচ্ছা, সমস্যা নাই, আপনি 2 মিনিট ওয়েট করেন, আপনার মেইল বক্সে ডায়মন্ড পাঠিয়ে দিতেছি। A few moments later. Guys, mailbox লাল হয়েছে, তার মানে কিন্তু মেইলবক্সে ডায়মন্ড চলে আসছে। আচ্ছা দেখি মাসুদ ভাই আমার কত ডায়মন্ড দিছে ইবুগান বের করার জন্য। ও ভাই সাহেব, 8000 ডায়মন্ড দিয়ে দিছে। গাইস, আমি তো ভাবিও না এত ডায়মন্ড দিবে। গাইস দেখো, এখানে কিন্তু 40টা কাস্টম কার্ড দেওয়া হয়েছে, এগুলো আগে ক্লাইম করে নি। সিরিয়াসলি ভাই, পুরো 8000 ডায়মন্ড আমার মেইলবক্সে পাঠা দিছে ইবুগান বের করার জন্য। হ্যালো গাইস, কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো। গাইস তোমরা তো জানো গেমে অলরেডি 4টে ইবুগান ব্যাগ চলে আসছে। সো গাইস, এখানে যে 4টে ইবুগান ব্যাগ আছে তার মধ্যে আমার কাছে একটাও নাই। ভাবছিলাম ইবুগান গুলো বের করবো না কিন্তু আমার কাছে গাইস তেমন একটি ইবুগান নাই, যেহেতু ব্যাগ চলে আসছে আর আমি বের করবো না, এটা কি করে হয়? গাইস এখানে যে ইবুগান গুলো ব্যাগ আছে সবগুলো আমার বন্ধুর কাছে আছে। এই গান গুলো ব্যাগ দিয়ে দেওয়া তো ওর রিয়াকশন কেমন একটু জিজ্ঞেস করি। এই তো ইনভেটের সাথে সাথে চলে আসছে। হ্যালো হ্যালো, কিরে বটলা, তোর ইবুগান তো সবগুলো ব্যাগ দিয়ে দিছে। ব্যাগ দিছে তো কি হয়েছে? তাই বলে কি আমার ইবুগানের দাম কমে গেছে নাকি? না, এটা বলতেছি না, তোর কাছে ইবুগান আছে আমার কাছে নাই দেখে তুই আমার সাথে অনেক ভাব নীতি। আমার কাছে কয়েকটি ইবুগান কম আছে দেখে তুই আমার সাথে সবসময় গান কালেকশন পারচেজ করতে চাইতি, আর এখন তো তোর ইবুগান ব্যাগ দিয়ে দিছে, এখন ভাব কার সাথে মারবি? ব্র্যান্ড সবসময় ব্র্যান্ডই থাকে বুঝছস, ব্র্যান্ড কখনো সস্তা হয় না, আর ইবুগানের জায়গায় ইবুগান আছে, ইবুগান কখনো সস্তা হবে না বুঝছস। আমার কাছে এর সাথে অনেক ভালো ভালো গান স্কিন আছে কিন্তু আমার কাছে ইবুগান নাই দেখে তুই সবসময় আমার সাথে ভাব মারতি। গেমে যতই গান স্কিন আসুক না কেন কিন্তু ইবুগানের সাথে কেউ টক্কর দিতে পারবে না। আমার কাছে যে গান স্কিন গুলো আছে না এগুলোর পাশে ইবুগান হার মানবে বুঝছস। তুই ইবুগানের মানে কি বুঝবি? তোর এখন ইবুগান চালানোর যোগ্যতা হয়েছে? ইবুগান চালাতে আবার যোগ্যতা লাগে? তুই একটু আমার সাথে আসলে বেশি ভাব নিস। এই যে দেখ, আমার কাছে 147 ম্যাক্স আছে, তাই বলে কি আমি এটা নিয়ে ভাব দেখাই? ও, আমার কাছে তো কিছু না। এটা কি, এটা কি ম্যাক্সিমাম নাকি অন্য কিছু, একটু ভালো করে দেখ তো। আমার কাছে 10টা ইবুগান আছে বুঝছস, তুই পারলে সবগুলো ইবুগান বের করে দেখা। আমার কাছে তো 3টা ইবুগান আছে আর গেমে ব্যাক আছে 4টা, আর ওইগুলো যদি বের করি তাহলে মোটমাট আমার তো 7টা হবে, আমি 10টা কই ভাবো? তো তুই আবার আমার সাথে ভাব নিতে আসছ যে কে নিজের এডিতে 10টা ইবুগান বানা বুঝছস, তারপর আমার সাথে কথা বলিস ঠিক আছে? আমার কাছে 10টা ইবুগানের প্রয়োজন নাই, আমার কাছে যে 3টা আছে এগুলাই ম্যাক্স। আর তোর কাছে 10টা ইবুগান আছে তো কি হয়েছে, তুই তো এখনো 5টা ইবুগান ম্যাক্স করতে পারছ নাই। আরে তুই তো গেরিনার দালাল, মাসে মাসে গেরিনা থেকে ডায়মন্ড পাস আর এগুলো দিয়ে ইবুগান ম্যাক্স করছ আর কি? এই 3টা ইবুগান ছাড়া তোর কাছে তো আর ইবুগানই নাই, তুই ম্যাক্স করবি কই থেকে? আমি যদি তোর মতো গেরিনা পার্টনার গ্রামে থাকতাম তাহলে আমারও 10টা ইবুগান ম্যাক্স থাকতো বুঝছস, প্রতি মাসে মাসে 8-10 হাজার ডায়মন্ড পেতাম আর এগুলো দিয়ে ইবুগান ম্যাক্স করে নিতাম সবগুলো বুঝছস। আমি তো ডায়মন্ড অন্য কাজে খরচ করে ফেলছি, এখন আমার আইডি তার ডায়মন্ডও নাই, মাত্র 14টা ডায়মন্ড আছে। তোর কাছে 1000 টাকা থাকলে আমার একটু দাঁত দে বুঝছস, তোর আমি পরে দিয়ে দিমু। ওই টাকা দিয়ে ডায়মন্ড কিনা, গেমে নতুন ইবুগান আসছে না ওইগুলো বের করবো। আরে বেটা, তুই তো একটা ফকিন ইউটিউবার, তোর আর কি বলবো, তুই গেরিনা থেকে ফ্রিতে ডায়মন্ড পাস আর এগুলো নিয়েও তুই কিপ্টেন করস, গেমে কোনো আসলে তুই ওগুলো বের করতে চাস না। আমি যদি তোর মতো গেরিনা থেকে ডায়মন্ড পাতাম তাহলে গেমে যাই ইভেন্টে আসতো সব বের করে নিতাম বুঝছস। হ আমি কিপ্টেন করি, কোনো কিছু আসলে বের করি না তাই না? তাইলে আমার আর এটা তো ডায়মন্ড এগুলো গেল কই? তুই ডায়মন্ড খরচ করস, এটা আমি কেমনে বিশ্বাস করবো? সামান্য 4টা ইবুগান ব্যাগ দিয়ে তুই এটাই তো বার করতে পারস না। আরে আমি বের করতেছি না কারণ এখন আমার কাছে ডায়মন্ড নাই, এর আগে ফ্লাকি মুড বের করছি, তারপর কতগুলো গান স্কিন আসছিল ওইগুলো বের করছি, তো এর জন্য আমার আইডি ডায়মন্ড শেষ হয়ে গেছে আর কি। তুই যে আমাকে ইবুগান বের করার কথা বলতেছস, আমার মনে হয় তোর নিজের কাছেই তো নাই। এখন গেমে যে 4টা ইবুগান ব্যাগ আসছে না এগুলো আমার কাছে অনেক আগে থেকে আছে বুঝছস। আসলে কি তোর কাছে সবগুলো ইবুগান আছে নাকি হুদায় আমার সাথে সাফা সাথতেছস? আচ্ছা দাঁড়া, তুই আমি তোকে একটা একটা করে দেখাইতেছি। এই যে দেখ M4A1, আর একটা কি ইবুগান জানি ব্যাগ দিছে, এই যে দেখ MP5, এই যে দেখ EVO MP। ফিফার মধ্যে এমন কোন ইবুগান নাই যেটা আমার কাছে নাই বুঝছস, আর আমি ফিফার মধ্যে যত টাকা মাসে খরচ করি তুই এত টাকা চোখেও দেখস নাই। তুই যেমন কইতাছস তুই যেন অনেক বড় কোটিপতি, আমার আইডিতে তো আইডি কালেকশন, তারপর ইবুগান ম্যাক্স, এগুলো সবকিছু তুই করে দিছস তাই না? আর বেটা, তুই তো গেমার ফ্রি ডায়মন্ড দিয়ে বাপ মারাস, আর আমি নিজের টাকায় ডায়মন্ড খরচ করে বাপ মারাই বুঝছস। তুই গেমে কেমন ডায়মন্ড খরচ করস এটা আমার বোঝা হয়ে গেছে, তুই সামান্য এই ইবুগান গুলো বার করতে পারস না আর তুই বলে ডায়মন্ড খরচ করস। আমি প্রতি মাসে 10-12 হাজার ডায়মন্ড খরচ করি আমার আইডিতে, এটা গেরিনা দেওয়া হোক বা আমার কেনা তাতে তোর কি? তুই যদি এত ডায়মন্ড খরচ করে থাকস তাহলে তুই গেমে 4টা ইবুগান ব্যাগ আসছে ওইগুলো বের করে দেখা না? কয়েকটি ইবুগান আছে দেখে মানুষ এত ভাব না এটা আমি আগে জানতাম না, আর তুই হলে আমার বেস্ট ফ্রেন্ড, তুই আমার সাথে এরকম খারাপ ব্যবহার করতেছস, আমি এটা কোনোদিন আশা করি না তোর কাছ থেকে। আরে হালা, তুই আমার বালার বেস্ট ফ্রেন্ড বুঝছস, বেস্ট ফ্রেন্ড হলে আমি বলার সাথে সাথে এতক্ষণে তুই ইবুগান গুলো বের করে নিতি। তুই যদি ইবুগান গুলো বের করস তাহলে বুঝবো যে তুই আমার বেস্ট ফ্রেন্ড। আমি ইবুগান বের করি আর না করি তুই বেস্ট ফ্রেন্ডের সাথে এটার সাথে কেন তুলনা দিতেছস? তুই যদি আমার সত্যিকার বেস্ট ফ্রেন্ড হয়ে থাকিস তাহলে এখন গ্রুপ থেকে যা
আর ইভন গুলা বের কর, ঠিক আছে? তুই তো আমাকে পুরাই ব্ল্যাকমেল করতেছস। আরে এটা আবার কিসের ব্ল্যাকমেল? তুই যদি ইভন গুলা বের করিস তাহলে আমি ভাববো তুই আমার বেস্ট ফ্রেন্ড, আর ইভন গুলা যদি না বের করস তাহলে তুই আমার বেস্ট ফ্রেন্ড না, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে যাই, নিবু গানটা যদি আমি বের করতে না পারি আমি আর তোর গ্রুপে আসতাম না। আচ্ছা তাইলে আমি এখন যাই। বাইরে বাইসা আমার নিবু গান বের করিনি দেখে ও আমাদের বন্ধুত্বের ভিতর কথা বলতেছে। এই গান চারটা তো আমি এক্ষুনি বের করবো। গাইস এখন আমার আইডিতে ডায়মন্ড নাই, আমি আগে ডায়মন্ড টপ করে আসি। ডায়মন্ড টপ হতে হতে আমার ভিডিওতে ছোট্ট একটা অ্যাড দেওয়া লাগবে, তোমরা চাইলে ভিডিওটা স্কিপ করে মেন ভিডিওতে যেতে পারো। যদি আপনি ক্রিকেটে বাজি লাগান 1xBet-এ তাহলে আপনিও পেশাদার খেলোয়াড়দের মতো অনেক টাকা জিততে পারবেন। 1xBet বড় জয় এবং দ্রুত পে আউট। 1xBet নতুন গ্রাহকদের জন্য অতিরিক্ত বোনাস। গাইস আজকে ভিডিওটা স্পন্সর করছে 1xBet। 1xBet হচ্ছে বিশ্বের এক নাম্বার সাইট, এখানে ফুটবল ক্রিকেট যে কোনো ম্যাচ ব্যাট ধরা যাবে। লাইক কোন টিম কত রান করতে পারে এবং প্রতি বল আপনারা ব্যাট ধরতে পারবেন। আপনার টিকিট সম্পর্কে ভালো জ্ঞান থাকলে টাকা ইনকাম করা আপনার বাহাতের খেল। আপনার পাঁচ ডিপোজিটে 200% বোনাস আর রয়েছে আইপিএল হলো আইফোন 14 প্রো ম্যাক্স জেতার সুযোগ। স্ক্রিনে দেওয়া আমার ফোন কোডটি ইউজ করেন আর পেয়ে যান 200% ডিপোজিট বোনাস। তো আর দেরি কিসের, এখনই যাও ডেসক্রিপশন এন্ড পিন কমেন্টে থাকা লিঙ্কে ক্লিক করে ডাউনলোড করো 1xBet। A few moments later গাইস এখন চলে আসছি 1380 ডায়মন্ড টপ করে। দেখা যাক গাইস আমরা এই ডায়মন্ডে কয়টি ইবুগান বের করতে পারি। আমি জানি 1300 ডায়মন্ডে একটার সাথে বেশি ইবুগান বের করতে পারবো না, কিন্তু গাইস এই ডায়মন্ড শেষ হলে কিন্তু আমরা আবারও ডায়মন্ড টপ করবো। আর তোমরা দেখতে পারবো আমাদের 4টা ইবুগান বের করতে কত ডায়মন্ড খরচ হয়। আমরা প্রথমত এখানে একটি 20 ডায়মন্ডে স্পিন করি। গাইস দেখা যাক আমাদের এখানে 20 ডায়মন্ডে কি দেয়। গাইস কি জানি একটা দিছে। গাইস আমি জানি 20 ডায়মন্ড আমাদের কিছু দিবে না, আমাদের এখানে 10টা স্পিন 180 ডায়মন্ড দিয়ে করতে হবে। সো গাইস এখানে কিন্তু আমরা 180 ডায়মন্ড একটি স্পিন মাইরা দিছি, দেখা যাক কি পাই। গাইস এখানে আমাদের ফালতু কতগুলো জিনিস দিছে, বনফায়ার আর হচ্ছে বান্ডিল টোকেন কতগুলো আছে না ওইগুলো দিছে। গাইস এখানে কোনো একটি ইবুগান পেতে হলে আমাদের এখানে 50টা স্পিন করা লাগবে। অলরেডি এখানে আমরা 12টা স্পিন করছি, এই জন্য এখানে 38 দেখাচ্ছে। কিন্তু গাইস যদি আমাদের লাক ভালো থাকে তাহলে কিন্তু অনেক কম ডায়মন্ডের ভিতরে আমরা পেয়ে যাবো। যদি এখানে আমাদের লাক ভালো থাকে তাহলে 50টা স্পিন নাও করতে হতে পারে। সো দেখতে দেখতে কিন্তু আমরা এখানে 400 ডায়মন্ডের মতো মাইরা দিছি, এখন কিন্তু আর 1000 ডায়মন্ড আছে। এখানে কি আছে গাইস তোমাদের দেখে, এখানে 4টা ইবুগান আছে আর হচ্ছে এখানে কতগুলো টোকেন আছে। আর এখানে আমি আরেকটি 20 ডায়মন্ড স্পিন করি, এখানে কিন্তু আমাদের টোকেন বক্স দিছে। সো 180 ডায়মন্ড আরেকটি স্পিন করে দিব, দেখা যাক কি পাই। গাইস এখানে হুদায় আবুল তাবুল জিনিস কতগুলো দিছে, টোকেন বক্স দিলে কিন্তু কোনো রকমে সারা যায়। গাইস এখানে কিন্তু আমাদের আর 17টা স্পিন বাকি আছে, 17টা স্পিন করে ফেললে কিন্তু আমরা ইবুগান পেয়ে যাবো। সো আরেকটি কিন্তু 180 ডায়মন্ড একটি স্পিন করে দিই, যদি এরপরও না পাই তাহলে কিন্তু আমরা এখানে সিঙ্গেল স্পিন করবো 4টা। গাইস এখানে কিন্তু আমাদের কিছুই দেয় না উড়া ধরে, কিন্তু আমরা এখন সিঙ্গেল স্পিন করবো। গাইস এখন কিন্তু আমরা উড়া ধরে সিঙ্গেল স্পিন করতেছি 20 ডায়মন্ড করে, দেখা যাক কি পাই। গাইস এখানে আর 4টা স্পিন বাকি আছে, আমরা 4টা স্পিন করে ফেললে কিন্তু ইবুগান পেয়ে যাবো। দেখা যাক গাইস আমরা একটি স্পিন ভাই দিয়ে দিছে 1000 ডায়মন্ডের ভিতর, একজামের দিয়ে দিছে গাইস। এখন কিন্তু গাইস আমার আইডিতে আরো 534 ডায়মন্ড আছে। সো গাইস এখানে দেখো, এখানে কিন্তু গাইস আমি যদি একজাম এটা আবার পাই তাহলে কিন্তু আমাকে 100 টোকেন দেওয়া হবে, মানে ইবুগানের টোকেন। এই টোকেনগুলো দিয়ে আমি গুলি ম্যাচ করতে পারবো আর হচ্ছে লেভেল বাড়াতে পারবো। সো বাকি আছে আমার এখানে 500 ডায়মন্ড, এগুলো এখন স্পিন করে দিব। গাইস এখানে 180 ডায়মন্ড আরেকটি স্পিন করে দিছে, এখানে কিছু দেয় নাই। সো গাইস 354 ডায়মন্ড আছে, এগুলোকে শেষ করে এরপর আবার ডায়মন্ড টপ করবো। গাইস আর 300 ডায়মন্ডের ভিতরে যদি একটি ইবুগান দিয়ে দেয় তাহলে তো কেলা হতে। সো গাইস এখানে কিন্তু আমার 174 ডায়মন্ড আছে, আর আমি 180 ডায়মন্ডে একটি স্পিন করতে চাইছিলাম গাইস, এখানে হচ্ছে না। তো আমার এখানে 20 ডায়মন্ডে সিঙ্গেল স্পিন করা লাগবে, আমি সিঙ্গেল স্পিন গুলো করি। এখানে গাইস আমি 20 ডায়মন্ডে সিঙ্গেল স্পিন করতে সেখানে কিছু দিচ্ছে না। গাইস এখানে যদি আরেকটি ইবুগান পাই তাহলে আর কিছু বলার নাই। গাইস এখানে তোমরা দেখতে পাচ্ছ আমি অলরেডি এখানে একটা পেয়ে গেছি, আরো 3টা বাকি আছে, এই 3টা আমার বের করতে হবে। সো এখন আমার তেমন একটা ডায়মন্ড না, একটা 20 ডায়মন্ডে স্পিন করি। ভাই দেখো একই গান দুইবার দিছে, এটা না দিয়ে আরেকটা গান স্কিন দিলে তো পারতি। যাই হোক সমস্যা না, আমি তারা টপ করবো গাইস, এখন কিন্তু ভালো হয়েছে, আমি 100 টোকেন পাইছি। সো এরপর কিন্তু আমার এখানে 94 ডায়মন্ড ছিল, সবগুলো সিঙ্গেল স্পিন করে শেষ করে দিছি, মানে 20 ডায়মন্ড করে এগুলো এখানে মেরে দিছি। সো এখন কিন্তু পুরোপুরি আমার কাছে সব ডায়মন্ড শেষ, মাত্র 14 ডায়মন্ড আছে আইডিতে। সো গাইস আমার কাছে যা টাকা ছিল এগুলো দিয়ে কিন্তু আমি 1300 ডায়মন্ড টপ করে ফেলছি, এখন আমার কাছে একটা টাকাও নাই। সো এখন কি করা যায়? আচ্ছা এক কাজ করি, মাসুদ বাড়ি কল দিই, গেরিনা মডারেটর মাসুদ ভাইয়ের কল দিয়ে বলি মাসুদ ভাই আমার কাছে ইবুগান গুলো বের করা লাগবো, তো এখন আমার কাছে ডায়মন্ড নাই, বইলে দেখি কি কয়। সো এখন কল দিয়ে দিছি, এখন রিসিভ করার পালা। এই তো রিসিভ করছে। হ্যালো মাসুদ ভাই, আসসালামু আলাইকুম, কেমন আছেন? হ্যাঁ এ আর গেমিং কিছু বলবেন? আমার কিছু ডায়মন্ডের দরকার ছিল আর কি ইবুগান গুলো বের করার জন্য। গেম ইবুগান আসছে না, চাইছিলাম ইবুগান গুলো বের করতে, কিন্তু আমার আইডিতে সব ডায়মন্ড খরচ হয়ে গেছে, এখন কি করে ইবুগান গুলো বের করবো বুঝতেছি না। এখন বর্তমানে কত ডায়মন্ড আছে আপনার আইডিতে? এই তো মাত্র 14 ডায়মন্ড আছে আইডিতে, আর আমি ইবুগান বের করতে পারি না দেখে আমার নিজের বেস্ট ফ্রেন্ড আমাকে অপমান করছে। সো যে করে হোক এই ইবুগান গুলো তো আমি বের করেই সারবো। কি বলেন, আপনাকে অপমান করছে তাও আবার সামান্য ইবুগান না বের করতে পারায়? আচ্ছা সমস্যা নাই, আপনি 2 মিনিট ওয়েট করেন, আপনার মেইল বক্সে ডায়মন্ড পাঠিয়ে দিতেছি। আচ্ছা মাসুদ ভাই ঠিক আছে ঠিক আছে, আর এই ডায়মন্ড গুলো দিয়ে সবগুলো ইবুগান বের করতে পারবেন, সমস্যা নাই। ওকে মাসুদ ভাই, থ্যাংক ইউ সো মাচ। ওকে ওয়েলকাম। আচ্ছা ঠিক আছে তাহলে মাসুদ ভাই, এখন রাখি। A few moments later গাইস 10 মিনিট পর আমি আবার গেমে ঢুকছি, দেখি আমাকে কত ডায়মন্ড দিছে। দেখি তো মেল বক্সটা চেক করে, গাইস এখনো মনে হয় ডায়মন্ড দেয় নাই, শনিবারে কাস্টম কার্ড আমি এখনো ক্লাইম করি নাই। আচ্ছা এগুলো একটু আগে ক্লাইম করে নি, এখানে আবার লাল হয়ে আছে কেন? 40টা কাস্টম কার্ড, তার মানে ডায়মন্ড দিছে গাইস। গাইস কাস্টম কার্ড যেহেতু দিছে অবশ্যই ডায়মন্ডও দিবে। কিরে ভাই 8000 ডায়মন্ড?
বাপরে 8000 ডায়মন্ড দিছে ইবুগান বের করার জন্য। গাইস 8000 ডায়মন্ড দিছে আবার 40টা কাস্টম কার্ডও দিছে। গাইস এখন যেহেতু 8000 ডায়মন্ড দিছে তাহলে ইবুগান বের করতে আর কোনো টেনশনই নাই। একটা অলরেডি বের করছি আর বাকি আছে তিনটা। আর আড়িতে ডায়মন্ড আছে 8000। এখন চাইলে কিন্তু সবগুলো ইবুগান বের করতে পারবো। গাইস আমাদের সবগুলো ইবুগান মানে বাকি তিনটি ইবুগান বের করতে আমাদের কত ডায়মন্ড লাগবে তোমরা কি দেখতে চাও? তাহলে সবাই পার্ট 2 কমেন্ট করো। পার্ট 2 আপলোড হলে এই ভিডিও ডেসক্রিপশন বক্সে ওই ভিডিও লিংক দিয়ে দিব। গাইস এখন আড়িতে ডায়মন্ড আছে সবগুলো ইবুগান বের করবো, সমস্যা নাই। আজকে ভিডিওটা অনেক বেশি বড় হয়ে যাচ্ছে, এইজন্য সবগুলো ইবুগান বের করতে আমাদের কত ডায়মন্ড করো সেটা তোমাদের দেখাই ডায়মন্ড টপ করতে পারবা। সো গাইস আজকে মতো এখানে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ। গাইস সবাই অনেক অনেক ভালো থাকবা।